সিজনের প্রথম ম্যাচ শুরু করতে চলেছে এটিকে মোহনবাগান। হাই বন্ধুরা, ফুটবল বাণীর আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ডুরান্ড কাপের ম্যাচ সম্পর্কেই কথা বলবো, এটিকে মোহনবাগান এবং রাজস্থান ইউনাইটেড এফসির মধ্যে যেটা হতে চলেছে সেই ম্যাচেরই ম্যাচ প্রিভিউ। তো প্লিজ বন্ধুরা, ভিডিওটা একদমই স্কিপ না করে পুরোটা দেখো পুরো ম্যাচের আপডেট পাওয়ার জন্য। একটা কথাই বলবো, যারা প্রথমবার আমাদের চ্যানেলে এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই রেগুলার আপডেট সবার আগে পেতে। তো চলো বন্ধুরা, এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না, সরাসরি আজকের মেন টপিকগুলোতে যাওয়া যাক। তো বন্ধুরা, আজকে সিজনের প্রথম কম্পিটিটিভ ম্যাচে মুখোমুখি হতে চলেছে এটিকে মোহনবাগান রাজস্থান ইউনাইটেড এফসির। সন্ধে 6টা থেকে যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচটা কিন্তু লাইভ তোমরা দেখতে পাবে। খুব একটা টাফ ম্যাচ নয় এটিকে মোহনবাগানের জন্য, কারণ এটিকে মোহনবাগান তাদের মেন টিমকেই এই টুর্নামেন্টে কিন্তু নাবাচ্ছে, অর্থাৎ এই টুর্নামেন্ট কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলছে এটিকে মোহনবাগান। এই গ্রুপে মুম্বাই সিটি এফসি, ইস্টবেঙ্গলের মতো টিমরা আছে, তো সেই জায়গায় রাজস্থান ইউনাইটেড খুব একটা স্ট্রং টিম বলা যায় না, অর্থাৎ খুব যে টাফ ম্যাচ হবে সেটা বলা যায় না। তবে হ্যাঁ, অপোনেন্টকে কখনোই দুর্বল ভাবা উচিত নয়, তো সেই জায়গায় রাজস্থান ইউনাইটেড কিন্তু চমক অবশ্যই দিতে পারে এটিকে মোহনবাগানকে। লাস্ট সিজনের আই লিগে কিন্তু প্রধানত একটা ডিফেন্সিভ টিম ছিল এই রাজস্থান ইউনাইটেড, গোল স্কোর খুব বেশি করতে পারেনি তবে ডিফেন্ডিং খুব ভালো করেছে। তবে রাজস্থান ইউনাইটেড এফসির ওই লাস্ট সিজনে যিনি সবচেয়ে ভালো পারফরমেন্স দিয়েছিলেন গোলকিপার ভাস্কর রয়, তাকে কিন্তু মুম্বাই সিটি এফসি সাইন করিয়ে নিয়েছে, তো সেই জায়গায় ভাস্কর রয় কিন্তু থাকছেন না রাজস্থান ইউনাইটেড এফসিতে। তার জায়গায় ইয়াং গোলকিপার নীরাজ কুমার খেলতে পারেন, নীরাজ কুমারও কিন্তু অত্যন্ত ট্যালেন্টেড ইয়াং একজন গোলকিপার। অন্যদিকে মার্টিন চাভেসের মতো ফুটবলারকে সাইন করিয়েছে রাজস্থান ইউনাইটেড এফসি, যিনি কিন্তু এর আগে আইএসএলে খেলেছেন নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে, তো তার দিকেও অবশ্যই নজর থাকবে এই ম্যাচে। এছাড়া কিরগিজ ডিফেন্ডার আইদার মামবে তালিভ, তার দিকেও অবশ্যই নজর থাকবে, হুগো বুমস লিস্টান কোলাসো এদেরকে আটকানোর দায়িত্ব তার উপরেই কিন্তু থাকবে। অন্যদিকে ব্রাজিলিয়ান স্ট্রাইকার সার্জিও বারবোজা জুনিয়র, তার দিকে নজর থাকবে, তিনিই কিন্তু রাজস্থান ইউনাইটেডের গোল করার প্রধান দায়িত্বে থাকতে চলেছেন আজকের ম্যাচে। তো এটিকে মোহনবাগানকে কি চমক দিতে পারবে রাজস্থান ইউনাইটেড এফসি, এটাই কিন্তু সবথেকে বড় প্রশ্ন। তবে হ্যাঁ, রাজস্থান ইউনাইটেডের লাস্ট সিজনের ডিফেন্সের স্তম্ভ গুরমুখ সিং, তিনিও এই সিজনে নেই, তিনিও চেন্নাই এফসিতে জয়েন করেছেন, তো সেই জায়গায় বলা যায় রাজস্থান ইউনাইটেডের লাস্ট সিজনের অসাধারণ ডিফেন্স এবং গোলকিপিং সেকশনটা বর্তমানে আর নেই, অর্থাৎ ভাস্কর রয় গুরমুখ সিং এরা কিন্তু কেউই আর রাজস্থান ইউনাইটেডে নেই, তো সেই জায়গায় নতুন একটা টিম নতুনভাবে শুরু করছে বলাই যায়। অ্যাটাক লাইনেও পেড্রো মানজি ছিলেন, যিনি খুব একটা ভালো পারফরমেন্স দিতে পারেননি লাস্ট সিজনে, তিনি আর নেই এই সিজনে, অর্থাৎ বলাই যায় একটা নতুন টিম নতুনভাবে শুরু করতে চলেছে এই সিজনে। অন্যদিকে এবার যদি এটিকে মোহনবাগানের কথায় আসি, যেটা বললাম এটিকে মোহনবাগান তাদের ফুল স্ট্রেংথ নিয়ে নামতে চলেছে এই ম্যাচে। কালকে 4 ক্যাপ্টেনের নামও ঘোষণা করে দেওয়া হয়েছে এটিকে মোহনবাগানের তরফ থেকে এই সিজনে, প্রীতম কোটাল, শুভাশিস বোস, জনি কাউকো এবং ফ্লোরেন্টিন পোগবা, এই 4 হতে চলেছেন এটিকে মোহনবাগানের ক্যাপ্টেন এই সিজনে। তো দেখা যাক আজকের ম্যাচে কে লিড করেন এটিকে মোহনবাগানকে, প্রীতম কোটাল হতে পারেন আজকের ম্যাচের ক্যাপ্টেন। তো আজকে কোচ জুয়ান ফেরান্ডো কীরকম ফরমেশানে টিম নাবান সেটা কিন্তু দেখার বিষয় হবে, যেহেতু এটিকে মোহনবাগানের কাছে কোনো বিদেশি বক্স স্ট্রাইকার নেই, তো সেই জায়গায় কে আজকে বক্স স্ট্রাইকারের ভূমিকায় খেলেন সেটাও দেখার বিষয়। হুগো বুমসকে দিয়ে কিন্তু খেলাতেই পারেন, অন্য জায়গায় লিস্টান কোলাসও থাকতে পারেন বক্স স্ট্রাইকারে, মনভীর সিংও থাকতে পারেন। অন্যদিকে একটা যেটা সমস্যার বিষয়, আশিক কুরুনিয়ান এবং লিস্টান কোলাসো দুজনেই বাঁ দিক থেকে খেলতে পছন্দ করেন, অর্থাৎ লেফট উইঙ্গার, তো সেই জায়গায় দুজনের মধ্যে কেউ রাইট উইংয়ে যাবেন কি না সেটাও দেখার বিষয়, বা মনভীর সিং যদি রাইট উইংয়ে থাকেন সেই জায়গায় লিস্টান কোলাসো হয়তো সেন্টার ফরওয়ার্ডে আসতে পারেন এবং আশিক কুরুনিয়ান লেফট উইং থেকে স্টার্ট করতে পারেন। এটাই আজকে কিন্তু দেখতে হবে কীরকম ফরমেশানে খেলান কোচ জুয়ান ফেরান্ডো। গোলকিপিংয়ে কে থাকেন সেটাও দেখার বিষয়, আর সানোয়ার শেখ না ভিশাল ক্যাথ, এই দুজনের মধ্যে যে কোনো একজন থাকবে আশা করাই যায়। ডিফেন্ডারদের মধ্যে 4 ডিফেন্ডার দিয়েই খেলাতে পারেন, যার মধ্যে রাইট ব্যাকে শুরু করতে পারেন আশিস রাই, লেফট ব্যাকে শুভাশিস বোস, সেন্টার ব্যাকে প্রীতম কোটাল এবং ফ্লোরেন্টিন পোগবা থাকতে পারেন। অন্যদিকে মাঝ মাঠে 3 বিদেশি ফুটবলারকে দিয়েই কিন্তু স্টার্ট করানো যেতে পারে, যেমন জনি কাউকো, কার্ল ম্যাথিউ এবং হুগো বুমস। আর অ্যাটাক লাইনে যেটা বললাম, মনভীর সিং, লিস্টান কোলাসো, আশিক কুরুনিয়ান এরা তো থাকছেনই, এবার কে কোন পজিশনে থাকবেন সেটাই দেখার বিষয়। অন্যদিকে এটিকে মোহনবাগানের বেঞ্চেও 2 ইয়াং অত্যন্ত ট্যালেন্টেড স্ট্রাইকার আছেন, ফার্ডিন আলী মোল্লা এবং অবশ্যই ডার্বি হিরো কিয়ান নাজিরি।
অর্থাৎ খুব খারাপ কিছু অঘটন না ঘটলে এই ম্যাচটা কিন্তু এটিকে মোহনবাগানের ইজিলি জেতা উচিত রাজস্থান ইউনাইটেড এফসির এগেনস্টে। তোমাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানিও। এবার যদি এই ম্যাচের লাইভ টেলিকাস্টের কথায় আসি, এই ম্যাচটা তোমরা স্পোর্টস 18-1, স্পোর্টস 18-1 HD এই চ্যানেলগুলোয় দেখতে পাবে টিভিতে, এছাড়া ভুট এবং জিও টিভিতে দেখতে পাবে মোবাইল থেকে। হয়তো এই স্পোর্টস 18-1 চ্যানেলটা অনেকে টিভিতেই নেই, তো সে জায়গায় জিও টিভি বা ভুট থেকে তোমরা মোবাইলে দেখতে পাবে। যেমন আমার নিজেরই এই চ্যানেলটা নেই, তো সেই জায়গায় আমিও জিও টিভিতেই ম্যাচটা দেখব। তো বন্ধুরা, এই ম্যাচ সম্পর্কে তোমাদের এক্সপেকটেশান কি অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিংটং করে দিও। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের এপিসোডে। ততক্ষণের জন্য টাটা।